বন্ধুরা, চ্যানেল নেম চেঞ্জ করার জন্য তোমাদেরকে প্রথমে ব্রাউজারে চলে আসতে হবে এবং সেখান থেকে যে ইউটিউব আছে সেখানে তোমাদেরকে যেতে হবে। যদি তোমাদের কাছে ইউটিউব শর্টকাট না থাকে, অবশ্যই গুগলে গিয়ে ইউটিউব সার্চ করে সেখানে তোমাদেরকে যেতে হবে। সেম কাজটি তোমরা মোবাইলের মাধ্যমেও মোবাইলের ব্রাউজারকে ডেস্কটপ মধ্যে করে নিয়ে করতে পারো। এবার যখন আমরা আমাদের ইউটিউবের মধ্যে চলে আসবো, তখন আমরা দেখবো ডান দিকের নিচে যেখানে আমাদের লোগো দেখা যাবে সেইখানে আমরা গিয়ে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের কাছে অপশন খুলে যাবে এবং সেখানে আমাদের যে অপশনটি থাকবে যে ইওর চ্যানেল বলে, সেইখানে আমরা চলে যাব। সেখানে যাওয়ার পরে আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে আসব এবং দেখো আমি আমার চ্যানেলের মধ্যে চলে এসেছি। এখানে দেখো কাস্টম চ্যানেল বা কাস্টমাইজ চ্যানেল রয়েছে, এই কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আমাদের যে চ্যানেল তাকে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। এবার চলো আমরা এখানে ক্লিক করলাম, দেখো ভেতরে আমরা সেটিংসের ভেতরে চলে এসেছি। এখানে প্রথমেই আছে লেআউট, লেআউটের প্রথমে আছে যে তোমাদের যে ইন্ট্রো ভিডিও এবং তারপরে দেখো ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংয়ে দেখো তোমার চ্যানেলের লোগো এবং যে ওপরে আছে সেইটি। এরপর দেখো বেসিক ইনফোর বলে রয়েছে, সেখানে দেখো আমার চ্যানেলের নেম দেখাচ্ছে। এখানে তোমরা তোমাদের চ্যানেলের নেম দেখা যাবে, এখানে পেন্সিলের মতো ওখানে ক্লিক করলে তোমরা তোমার চ্যানেল নেমের যে এডিট সেই অপশনে চলে আসবে। এখানে আগের যে চ্যানেল নেম সেটিকে ডিলিট করে তোমাদের যে নতুন চ্যানেল নেম তোমরা রাখতে চাও সেই চ্যানেল নেমটি এখানে সিম্পলি লিখে দিতে হবে। এখানে লেখার পরে দেখো ওপরে একটি অপশান রয়েছে যেখানে লেখা আছে পাবলিশ বলে। এই পাবলিশ অপশানে তোমরা যখন ক্লিক করবে তখন দেখো নিচে একটা অপশান এলো চেঞ্জ পাবলিশ এবং গো টু চ্যানেল। এবার এখানে চলে এলাম, দেখো আমার চ্যানেল নেমটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা তোমার নিজেদের চ্যানেল নেমও চেঞ্জ করতে পারো। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।